অভাবের তাড়নায় নিজের কিডনি বিক্রি করতে চাইছেন এক যুবক। সোশ্যাল মিডিয়ায় কিডনি দেওয়ার জন্য পোস্ট করেছেন। ঘটনায় আলোড়ন বর্ধমানের টিকরহাট এলাকায়। অভাব নিত্যসঙ্গী, দারিদ্রতার চরম সীমায় পৌঁছে অবশেষে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন টিকরহাট এলাকার বাসিন্দা সম্রাট গোস্বামী। নিজের বসবাসের বাড়িটুকুও নাই, একটি ভাড়া বাড়িতে স্ত্রী এবং সন্তানকে নিয়ে বসবাস করেন। তিনি প্রতিবন্ধী, কম্পিউটার সেন্টারে ডাটা এন্ট্রি কাজ করতেন, লকডাউনে সেই কাজও চলে গেছে। বর্তমানে স্ত্রী পরিচারিকার কাজ করেন, মাসে রোজগার করেন মাত্র 2,500 টাকা। প্রতিবন্ধী হওয়ায় সরকার থেকে সম্রাটবাবু ভাতা পান 1,000 টাকা করে। তাকে প্রতি মাসে বাড়ি ভাড়ায় দিতে হয় 3,000 টাকা করে। তারপর যেটুকু থাকে তাতে কিভাবেই বা সংসার চলবে? কোনোদিন খাবার জোটে, কোনোদিন বা জোটে না। একান্ত নিরুপায় হয়ে কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, তার বোনের সংসারেও একই অভাব। তিনি জানিয়েছেন, প্রথমে তিনি এবং তার স্বামী কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু দালাল চক্রের খপ্পরে পড়ে সেখান থেকে পিছিয়ে এসেছিলেন। অবশেষে তার প্রতিবন্ধী ভাই এই পথেই হাঁটছেন। তিনি জানিয়েছেন, এছাড়া আর কোনো উপায় নেই। তবে কিডনি বিক্রি করলে যে ঠিকঠাক সংসার চলবে তা তো তারা নিশ্চিত নয়, কারণ চিকিৎসার খরচ, এতগুলি মানুষের খাওয়া দাওয়া, ওই টাকায় কতদিনই বা চলবে। কর্মসূত্রে মুর্শিদাবাদ থেকে বর্ধমানে আসেন তারা। বাবা মা সকলেই মারা গেছেন, কিন্তু বর্ধমানে আসলেও অভাব তাদের পিছু ছাড়েনি। তবে এই অবস্থায় তাদের পাশে এসে দাঁড়িয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। রবিবার তিনি তাদের আর্থিক কিছু সাহায্য করেন, পাশাপাশি আশ্বাস দেন সম্রাটবাবু স্ত্রীর জন্য একটি কাজের বন্দোবস্ত করবেন। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও এই পরিবারটির পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এসডিও তীর্থঙ্কর বিশ্বাস জানিয়েছেন, ওই যুবক যেহেতু ডাটা এন্ট্রির কাজ জানেন, তাই অস্থায়ী ভিত্তিতে হলেও ওই যুবকের কোনো একটি কাজের বন্দোবস্ত তারা করার চেষ্টা করবেন। সংসার চলছে না, ছেলেকে ঠিক মতো খাওয়াতে পারি না, আমরা ঠিক মতো খেতে পারি না। এই জন্য বাড়িতে কে কে আছে? ছেলে আর বোনের ছেলে। দুটো বাড়িতে কাজ করে। সরকারি কোনো ভাতা কিছু পান না? আবেদন করেছিলেন? হ্যাঁ। কি বলছে তারা? কিছুই বলছে না, কিছু ছোড়া হয়। সরকার থেকে 1,000 টাকা পাই, এই আর কিছু পাই। হ্যাঁ বলেছিলাম, আমার মা চাকরি করত, ওই অফিসে বলেছিলাম, চাকরি করতো, অফিসে বলেছিলাম আমার কাজের জন্য, তারা কিছু সাহায্য করেনি। আপনি
না, ও আমাকে বলেছিল কিন্তু ওকে বারণ করেছিলাম। কেন ওই পোস্ট করছে, কেন কেন করলো? ও মানে টাকার জন্য পোস্টটা করছে। আমি ওই দুটো বাড়ি কাজ করি, করে চলে, আর ওই 1,000 টাকা পাই, 2,500। আর উনি কত খাতা? 1,000 টাকা পাই। বাড়ি ভাড়া কত? 3,000। তাহলে কীভাবে চলে? ওই কোনো রকমে চলে, সংসার বাঁচানোর জন্য করেছে, মানে সংসার চালানোর জন্য ও পোস্টটা করেছে, যাতে সরকার থেকে একটা সাহায্য পায়। চাইছি যাতে ও সরকার থেকে একটা কাজ পায়। হ্যাঁ, কাজ পেলে মানে সুবিধা, মানে সংসারটা চলবে। বহরমপুর পুরসভা, মুর্শিদাবাদ পুরসভা। বর্ধমানে আমাদের, আমি আর আমার হাজব্যান্ড জব করতাম লকডাউনে, সেই প্রাইভেট কোম্পানিতে। সেই জব চলে যায়, প্রথমে আমরা বর্ধমানে থাকতাম, বর্ধমানে থাকার পরে আমার মা 19 সালে প্যারালাইসিস হয়ে যায়, সেই মুর্শিদাবাদ থেকে ওকে আমরা ওদেরকে আমরা নিয়ে আসি। সেই থেকে একসঙ্গে থাকার পরে আমার বর্তমানে মাও মরে যায়। না, বাড়িঘর কোনো কিছু নেই, ভাড়া বাড়িতেই থাকতাম, কোনো কিছু নেই। কি চাইছে বলে, দাদার একটা যদি কোনো রকম কোনো কাজের সুরাহা হয় তাহলে আর এই ডিসিশান ওকে, মানে মানুষ তো মাথার ঠিক রাখতে না পারে এইসব ডিসিশান নাই, ডিসিশান আমি চাইছি এরকম ডিসিশান না নিয়ে যদি একটা কোনো রকম কাজের সন্ধান পাই তাহলে ওর জীবনটা বেঁচে যায়, সংসারটাও বেঁচে যায়। আমাদের মানে অবস্থা এখন এরকমই, ভাই ডিসিশান নিয়েছে বলতে কি, ভাইয়ের আগে আমি ডিসিশান নিয়েছিলাম যে আমি আমার হাজব্যান্ড মানে যে ডিসিশানটা ভাই নিয়েছে সেটা আমি নিয়েছিলাম যে কিনিটা বিক্রি করবো। আর নিয়েছিলাম কেন, আমাদের লকডাউনের জন্য আমাদেরকে পুরো পথে বসিয়ে দেয়, আমাদের কর্ম কাজ সবই ভালো ছিল কিন্তু ওই লকডাউনের জন্য পুরো একবারে পথে নামিয়ে দেওয়ার জন্য আমাদেরকে অনেক জায়গায় চেষ্টা করলাম, কাজের জন্য বহুত চেষ্টা করলাম, কোনো চেষ্টা হলো না। আর লোকের বাড়ি কাজ করে কতক্ষণ টানবে, লোকের কাজ করে কত টাকা ইনকাম হয়, সেই জন্য আমরা আমি আমার হাজব্যান্ড ডিসিশন নিয়েছিলাম যে আমরা কিডনি বিক্রি করবো। কিডনি বিক্রি করে সমস্ত রকম চিকিৎসাপত্র যা পরীক্ষা যেমন করতে হয় সব করলাম, করার ফলে আমরা মানে চিটিংবাজির খপ্পরে পড়ে গেছিলাম, করে কোনো কিছু আমাদের মানে সুফল আমরা পাইনি। সেই থেকে আমাদের চলছে, বহু কষ্ট করে লড়াই করে জীবন সময় চলছি। তো আজ লড়াই করতে করতে এমনই পরিস্থিতি হয়ে গেছে যে আজ আমাদের মানে এই ডিসিশান না নিলে আমার ভাই ডিসিশান নিয়েছে কেন, বিপদে পড়ে ডিসিশান নিয়েছে, কারণ যা আমাদের আর্থিক অবস্থা মানুষ এভাবে বেঁচে থাকতে পারে না, এই আর্থিক অবস্থার জন্যই আমার ভাইয়ের ডিসিশান নেওয়া। ও বলে না আমারও এই ডিসিশান, মানে আমাদের কোনো রকম কুকিনের আমরা খুঁজে পাচ্ছি না যে কী করবো, মানে বেঁচে থাকতে গেলেও কীভাবে বাঁচবো, আর বেঁচে থাকতে গেলে পথ আমরা এখন এটাই বেছে নিয়েছিলাম যে কিডনি বিক্রি করে, আমরা শোনা কথা যে কিডনি বিক্রি করলে এত টাকা পাওয়া যায়, টাকা হলে তোমাদের অভাব অনটন সব মিটে যাবে, তার জন্যই ডিসিশান নেওয়া। খুবই আনফর্চুনেট ঘটনা, ওকে আমরা বলবো এটাই আমার কাছে একটা প্রেয়ার করতে, আমরা গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম হেল্প যদি করা যায় আমরা অবশ্যই করবো, দেখে নেবো। ইন্টিরিম রিলিফ হিসেবে রেশন কার্ড বা ওর মানবিক পেনশন যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড পায় কি না সেটা যদি পেয়ে থাকে সেটা ভালো, আর না হলে আমরা এটা যাতে ইমিডিয়েটলি পাই সেটা ব্যবস্থা করবো। আর যদি কম্পিউটার ওকে যদি কোনো যদি কম্পিউটারের ডাটা এন্ট্রি কাজ জানে আমরা আমাদের বিভিন্ন অফিসে বিভিন্ন সময়ে আমাদের টেম্পোরারি ক্যাপাসিটিতে অনেক সময় আমরা কাজ করাই, সেক্ষেত্রে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো। আর আদারওয়াইজ বিভিন্ন আমাদের যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে আমরা যদি ওকে অ্যাকোমোডেট করতে পারি অ্যাজ পার নর্মস তাহলে আমরা অবশ্যই চেষ্টা করবো ওকে আমরা এখানে কাউট করার, ঠিক আছে? আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি যাবো দেখতে, কারণ আমি তো এইভাবে যেখানেই শুনি আমি যাই, তা আমি নিজে এখানে তার বাড়িতে আসলাম, আমি চেষ্টা করছি সেই বউটাকে একটা কাজ যাতে দিয়ে দেওয়া যায়, এবং আমি সামান্য কিছু অর্থনৈতিক সহযোগিতা করে গেলাম, কারণ আমরা তো চাই যে এরকম কোনো ঘটনা ঘটলে, আমরা বাংলায় রয়েছি, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য এত কাজ করছে আর সেভাবে কোনো কোনো মানুষ যদি এইভাবে অসহায় পড়ে আমাদের কাছে খবর যায় আমরা অবশ্যই তার পাশে দাঁড়াবো, তার পাশে দাঁড়িয়ে সে যাতে সুস্থভাবে বাঁচতে পারে তার ব্যবস্থা আমাদের করা দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি খবর পেয়ে আমি বর্ধমানের দক্ষিণের বিধায়ক হিসাবে এবং আমারই এলাকা আমি এখানে এসেছি, এবং এই পরিবারটা যাতে ভালো থাকতে পারে সামনের দিনে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার সমস্ত ব্যবস্থাই আমি নিজে উদ্যোগ নিয়ে তাদের করি।